এরপরে আসি গঠন জগৎ বা নমুনা ক্ষেত্র। দেখো, আমরা যদি একটি ছক্কার গুটি নিক্ষেপ করি তাহলে কী কী লেখা উপরে আসতে পারে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এর যে কোনোটি আসতে পারে। তো এই ছয়টি ফলের প্রত্যেকটি হলো এক একটি প্রাথমিক বা মৌলিক ঘটনা। মুদ্রার ক্ষেত্রে এইচ বা টি আসা এক একটি প্রাথমিক বা মৌলিক ঘটনা। এই যতগুলো মৌলিক ঘটনা ঘটতে পারে সবগুলোর সেট হলো গঠন জগৎ বা নমুনা ক্ষেত্র। গঠন জগৎকে এস দ্বারা নির্দেশ করলে ছক্কার ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু হবে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স এবং মুদ্রার ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু হবে এইচ টি। এখন আসো, আমি ছক্কার ক্ষেত্রে আশা করছি এটি নিক্ষেপ করলে এমন একটি সংখ্যা আসুক যেটি তিন দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ তিন বা ছয় আসুক। তো এই তিন অথবা ছয় আসাকে ঘটনা বলে। এই ঘটনাকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে এ ইজ ইকুয়াল টু তাহলে ঘটনা হলো মৌলিক ঘটনার সমন্বয়ে গঠিত সেট এবং গঠন জগতের আবার উপসেট। তাহলে যদি সংজ্ঞা দেই, গঠন জগৎ বা নমুনা ক্ষেত্র হলো যে কোনো পরীক্ষণ থেকে প্রাপ্ত সকল মৌলিক ঘটনার সার্বিক সেট এবং ঘটনা হলো সার্বিক সেটের উপসেট। অতএব গঠন জগতের সেটের এক বা একাধিক উপাদান নিয়ে গঠিত উপসেট হলো ঘটনা। এরপরে আসি অসম্ভব ঘটনা। যদি কোনো ঘটনা এমন হয় যে তা কখনোই ঘটবে না, তবে ওই ঘটনাকে অসম্ভব ঘটনা বলে। যেমন এই ছক্কাটিকে যদি নিক্ষেপ করি তাহলে কোনো অবস্থাতেই সাত, আট, নয় এসব সংখ্যাগুলিকে পাওয়া যাবে না। অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য।